ওরে বাস, আমরা টেলিভিশনের পর্দায় নিম ফুলের মধুতে আমরা কি দেখি? কি চোখা চোখা ডায়লগ, কিন্তু ঠিক ক্যামেরার পিছনের গল্পটা বা ছবিটা একদম আলাদা। দেখলেন কেমন দত্তবাড়ির বউয়েরা কোমর দোলাচ্ছেন? তা আবার ঠিক কাকি শাশুড়ি, শাশুড়ি তার সঙ্গে বৌমা, ওরে বাবা, মানুষই তো একদম চুটিয়ে নাচছে। রূপ সুহানা লাগতা হে, চাঁদ পুরানা লাগতা হে, দেখুন একবার সেই মজার মিউজিক ভিডিও। কে বলবে এদের মুখ দেখা দেখি বন্ধ, কিন্তু সৃজনের মাকে দেখছেন কিরকম কোমর দোলাচ্ছেন, আবার তার সঙ্গ দিচ্ছে মানসী সেনগুপ্ত, মানে সৃজনের বৌদি। এই যে মজার ভিডিওটা আপনারা দেখছেন, আই এম শিওর যে অনেকেই হয়তো ভাবছেন কি করে এটা হতে পারে। আরে ওটা সিরিয়ালের স্ক্রিপ্ট, সিরিয়ালের বাইরে এসে ঠিক তাদের জীবনটা এরকমই, তারা এতটাই মজাদার, হয়তো একে অপরকে গালমন্দ করে ঠিকই অনস্ক্রিন, কিন্তু বেসিক্যালি অফস্ক্রিন গল্পটা ঠিক এরকম। যদি কখনো সুযোগ, মানে সময় সুযোগ হয়, একবার ঢু মেরে আসতে পারেন এই পার্টিকুলার সিরিয়ালের সেট থেকে। যদি যান তাহলে কিন্তু দেখা মিলবে ঠিক যেই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, দত্তবাড়ির মেয়ে বউয়েরা একদম কোমর দুলিয়ে ফাটাফাটিভাবে নাচছে, আর সেই ছবি এখন রীতিমতো ভাইরাল। সৃজনের মা, মানে আপনারা যাকে দেখতেই পাচ্ছেন এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে, অরিজিতা মুখোপাধ্যায়, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ফাটাফাটি, প্লাস সাইজ মডেলদের গল্প নিয়েই সেই ছবি এগিয়েছে, আর ছবি এখন লিটারালি বেশ ভালো বাজার করছে। এবং সেখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৃজনের মা, মানে অরিজিতা বন্দ্যোপাধ্যায়, আর সেই ছবি কিন্তু এখন বেশ ভাইরাল। দেখতেই পাচ্ছেন নাচের ভিডিও যেমন ভাইরাল, অরিজিতাকে নিয়ে প্রচুর চর্চা, কারণ সেটা প্লাস সাইজ মডেলসদেরকে নিয়ে। আপনারা সকলেই জানেন যে অরিজিতা বেশ আপফ্রন্ট, সবসময় তিনি যখনই বডি শেমিং হয়েছে, যখনই যতবার বডি শেমিং কথা এসছে তখন বারংবার তিনি সামনে এসছেন, বারংবার বডি শেমিং নিয়ে তিনি মুখ খুলেছেন, যদিও বডি শেমিংকে জাস্ট তোয়াক্কা না করে ফাটিয়ে নাচছেন। আর এরকম মজার ভিডিওস যদি আপনারা আরও এনজয় করতে চান, চোখ রাখুন শুধুমাত্র আজ তক বাংলায়। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল বাটনটা প্রেস করে দিন।